বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো রান্নাঘর থেকে এবং শোবার ঘর থেকে টিকটিকি বিদায়ের কিছু সহজলভ্য টিপস। আসুন তাহলে বন্ধুরা দেখে নিই। 3 বার টিকটিকি ডাকলে আমরা বলি সত্যি সত্যি সত্যি, কিন্তু ওই টিকটিকি যখন দেওয়াল বেয়ে এদিক ওদিক করে তখন অনেকেরই আত্মারাম খাঁচা হয়ে যায়। টিকটিকি, আরশোলা, বিছা, কেন্ন এইসব থেকে অনেকেই ভয় পান। টিভির পর্দায় নানান ধরনের স্প্রের বিজ্ঞাপন দেওয়া হয় ঠিকই, কিন্তু সবাই কি স্প্রে কেনেন? ঘর থেকে টিকটিকি তাড়ানোর জন্য অনেকে অনেক কৌশল অবলম্বন করেন, কিন্তু তার সত্ত্বেও আমরা টিকটিকি বিদায় করতে পারি না। কিন্তু কি কি উপায় অবলম্বন করলে এই টিকটিকি আমরা ঘর থেকে বিদায় করতে পারব? ঘটনা হলো, টিকটিকি প্রাণীটি বেশ নিরীহ কিন্তু বেশ বিষাক্ত। ঘরে বাচ্চা বা পোষ্য প্রাণী থাকলে টিকটিকি নিয়ে আগেই সচেতন হতে হবে। এরা যে কোনো জায়গায় পটি করে ফেলে। ভুলবশত কোনো বাচ্চা যদি সেটা মুখে নিয়ে নেয় তাহলে সেই ডাক্তার কবিরাজি করতে হয়। এক্ষেত্রে টিকটিকি তাড়ানো হলো বুদ্ধিমানের কাজ। দেখে নিন টিকটিকি বিসর্জনে ঘরোয়া উপকরণ। আপনি টিকটিকে হাজারো যা যা বললেও কিন্তু টিকটিকি তো ঘর থেকে যাবে না। তাই টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ঘরোয়া টোটকার মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য উপাদান হলো পুদিনা পাতা। গরমে হয়তো আপনি পুদিনার শরবত খাচ্ছেন কিংবা পুদিনা পাতা দিয়ে কিছু স্পেশাল ডিশ বানাচ্ছেন, অথচ জানেন না যে পুদিনা পাতা টিকটিকির জোম। হ্যাঁ বন্ধুরা, পুদিনা পাতা হলো টিকটিকির জোম। পুদিনার গন্ধে টিকটিকি লেজ তুলে পালায়, তাই রান্নাঘরে রাখুন পুদিনা পাতা। চাইলে একটি ছোট্ট প্লাস্টিকের পাত্রে মাটি দিয়ে পুদিনার ডাল বসিয়ে দিন। যেরকমভাবে আমরা যত্ন করুন না, এই গাছ কিন্তু এমনিই গজিয়ে ওঠে। যেরকম কোনো যত্ন ছাড়াই কিন্তু এই গাছ গজিয়ে উঠবে। এতে করে টিকটিকির প্রকোপ কমবে আর ওই পাতা আপনি খেতেও পারবেন। ডিম বেশ পুষ্টিকর খাবার আর মজাদারও। নানান পদ বানিয়ে ডিমের দফারফাতো করাই যায়, কিন্তু জানেন কি এই ডিম আপনার ঘরের দেওয়াল থেকে টিকটিকির অবাধ বিচরণ বন্ধ করতে পারে? হ্যাঁ বন্ধুরা, ডিমের খোসাও কিন্তু টিকটিকির অবাধ বিচরণ বন্ধ করে। ডিম ফাটিয়ে সাদা অংশ শক্ত সে খোসা ডাস্টবিনে না ফেলে শুকনো জায়গায় রেখে দিন। রান্নাঘর বা যেই ঘরে উৎপাত সেই ঘরে ওই খোসা রেখে দিন। চাইলে ঘরে যদি কোনো উঁচু সিমেন্টের জায়গা থাকে সেইখানে রেখে দিন, আবার কোনো ভেন্টিলেশনের বাইরে ঝুলে দিতে পারেন সুতো দিয়ে। ডিমের খোসার মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে সেই গন্ধে কিন্তু টিকটিকি পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, ডিমের খোসা ফেলে না দিয়ে এবার থেকে ঘরের যে কোনো জায়গায় ফেলে রাখুন, দেখবেন আপনাদের সেই ডিমের খোসার কিন্তু টিকটিকি উপদ্রব কম হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন কর্পূর বা ন্যাপথলিন বল। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে পুজোর জন্য অনেকে কিন্তু কর্পূর ব্যবহার করেন। আগেকার দিনে অনেকেই আলমারিতে ন্যাপথলিন বলও রাখতেন, এখনও রেখে থাকেন ন্যাপথলিন বল, যা শাড়িতে পোকামাকড় বা গন্ধ ভালো থাকার জন্য, সুগন্ধি হওয়ার জন্য কিন্তু আমরা ন্যাপথলিন বল ব্যবহার করি। শাড়িতে সুগন্ধ থাকে এবং পোকামাকড় যাতে না হয় সেই কারণে আমরা ন্যাপথলিন ব্যবহার করে থাকি। সেই রকমই এই দুটি ঘরোয়া উপকরণ তাড়াতে পারে টিকটিকিও কিন্তু। এক্ষেত্রে আপনি কি করবেন, একটি স্প্রের বোতল সংগ্রহ করে তার মধ্যে কিছুটা কর্পূর নর্মাল জলে গুলে দেওয়ালে স্প্রে করুন, কিংবা ন্যাপথলিন জলের মধ্যে গুলে স্প্রে করুন। একটি মসলিন ব্যাগ নিয়ে কিন্তু এটা কর্পূর ঢেলে রাখলে টাঙিয়ে দিতেও পারেন। আবার ন্যাপথলিনও কিন্তু কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখতে পারেন, এই গন্ধেও কিন্তু টিকটিকি পালিয়ে যাবে। আবার আপনি ওগুলোকে জলের মধ্যে গুলে स्प्रे करते पारें माने न्यापथलिन किंबा कर्पूर जले गुड़े यदि देवाले स्प्रे करें ताहलेও किन्तु टिकटिकी पालिए जाबे। तेमनि आबार पोकामाकड़ও किन्तु दूरे थाकबे। हाँ बंधुरा एई स्प्रे गन्धे माने न्यापथलिन और कर्पूरेर गन्धे किन्तु पोकामाकड़ও कम होबे। ताहले बुझते पारछेन बंधुरा एइते एई न्यापथलिन और कर्पूरेर द्वारा टिकटिकिर उपद्रव किन्तु कम होबे। ताहले बंधुरा एई न्यापथलिन किंबा कर्पूरेर द्वाराओ आपनारा पोकामाकड़ও दूर करते पारछेन और टिकटिकिओ दूर करते पारछेन। घरे पजिटिव एनार्जी तैरी होच्छे। ताहले बंधुरा एबार थेके ताहले कर्पूर एबं न्यापथलिन द्वारा टिकटिकिर उपद्रव कमाते पारेन और जेई जेई उपायगुली बोल्लाम सेइगुलो अवलम्बन करते पारेन। ताहले बंधुरा एई उपायगुली अवलम्बन करे घर थेके टिकटिकिर उपद्रव कमाते पारेन। ताहले बंधुरा आजकेर भिडियोटा केमन लागलो अवश्यई कमेंट करे जानाते भूलबेन ना और बंधुरा अवश्यई शेयर करबेन। और जारा आमार भिडियोटा आजके नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी अन राखबेन। ताहले बंधुरा आजकेर मतो आसछि। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। धन्यवाद, नमस्कार।